ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো রবিবারও বেলা আনুমানিক ৯টা নাগাদ শান্তিবাজার মহকুমার অন্তর্গত তুরমায় রায়বাড়ি এডিসি ভিলেজের জঙ্গল থেকে সবজি খুঁজতে গিয়েছিলেন মাসন্তী রিয়াং নামে এক মহিলা। সবজি খুঁজতে একটু গভীর জঙ্গলে গিয়ে ভালুকের হাতে আক্রান্ত হয় মাসন্তী রিয়াং। মাসন্তী রিয়াংয়ের বাড়ি রায়বাড়ি এলাকায়। তার স্বামীর নাম সুপেন্দ্র রিয়াং। ভালুকের হাতে আক্রান্ত হয়ে মহিলা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এলে ভালুকটি পালিয়ে যায়। জঙ্গল থেকে এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিবাজার জেল হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথমত আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছে, পাওয়ার পরে আমি খবর নিয়েছি। খবর নেওয়ার পরে আমি ওইটা খবরটা ডিটেলস জানা গেছে যে ওইটা লক্ষ্মীশ্বর রায়পাড়া ডিস্ট্রিক্ট শান্তিবাজার ব্লক শান্তিবাজার, এখান থেকে একটা জঙ্গলে গিয়েছে বাসকুড়ার জন্য। সকালে রান্না করার পরে পরে আমি সকালে রান্নার জন্য গিয়েছে বাস্কুরের জন্য। ওখানে এখানে হঠাৎ করে বালু কোথা থেকে এসে ওখানে অ্যাটাক করছে বালু। হ্যাঁ, তারপরে বাড়ি থেকে আধা ঘন্টা দূরে ওইখানে ছেলেরা আওয়াজ শুনেছি। শোনার পরে ছেলেরা ওখানে গিয়ে ওখানে হসপিটালে নিয়েছে। হসপিটাল নেওয়ার পরে প্রথমে শান্তিবাজার হসপিটালটা, তারপরে ওইখান থেকে রেফার জিবি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।